হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির ছয় নম্বর চ্যাপ্টার গুণিত কোণের ত্রিকোণমেট্রিক অপেক্ষক অর্থাৎ ত্রিকোণমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এ বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমরা অ্যাসেন দেবর এমসিকিউ সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো চলো আমরা শুরু করি আমরা দেখে নিই যে অতি সংক্ষিপ্তের এক নম্বর কোশ্চিন কী দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে যদি পাই বাই টু লেস দেন থিটা লেস দেন পাই এবং সাইন থিটা ইকালস টু থ্রি বাই ফাইভ হয় তবে সাইন টু থিটার মান কত ঠিক আছে এক নম্বর অতি সংক্ষিপ্তের এক নম্বর থিটাটা কি বলা আছে যে পাই বাই টু থেকে পাই পর্যন্ত আর দেওয়া আছে কি যে সাইন থিটা সমান সমান থ্রি বাই ফাইভ আমাদের বার করতে হবে কি সাইন টু থিটা তাই না এবার দেখো সাইন টু থিটা বার করার আগে আমরা দেখি নিজে যে টু থিটাটা কোন পাদে অবস্থিত এখানে আমাদের থিটা দেওয়া আছে পাই বাই টু থেকে পাই তাহলে টু থিটা কথা বলে দেখি টু থিটা মানে দুদিকে আমরা এখানেও দুই দিয়ে গুণ করলাম এখানেও দুই দিয়ে গুণ করলাম এখানেও দুই দিয়ে গুণ করলাম তাহলে টু পাই আর এখানে কত হবে পাই পাই থেকে টু পাই তাই না তার মানে এই যে এখানে থাকবে টু থিটা এখানে থাকছে পাই থেকে পাই এবার সাইন থিটা সমান সমান আমাদের সূত্র কি সাইন থিটা এই টু আমরা জানি যে সাইন থিটা সমান সমান এ দেখো সাইন টু থিটা ইকলস টু আমাদের দেওয়া আছে টু সাইন থিটা কস থিটা আর টু সাইন থিটা কস থিটা এইবার দেখো আমাদের সাইন থিটার ভ্যালু তো এখানে আছে কস থিটার ভ্যালু নেই তো আমরা কস থিটার ভ্যালুটাও বার করে নেবো এখান থেকেই তাহলে কস স্কোয়ার থিটা মানে কি বলো দেখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কত থ্রি বাই ফাইভ তার হোল স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ এখান থেকে আমরা কী পাচ্ছি সমান সমান এখান থেকে পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন সমান সমান কত ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় মানে সিক্সটিন এটা কস স্কোয়ার থিটা তাহলে কস থিটার কথা বলে দেখি কস থ্রিটা সমান সমান হয়ে প্লাস মাইনাস রুট ওভার সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ তার মানে প্লাস মাইনাস ফোর বাই ফাইভ এবার দেখো থিটাটা কোন পাদে থিটি থিটাটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাদে তাই না পাই বাই টু থেকে পাই এই যে পাই বাই টু থেকে পাই এটা দ্বিতীয় পদে থিটা এবার আমরা কী জানি যে অল সাইন টেন কস অল সাইন টেন cos মানে দ্বিতীয় পদে সাইনটা ধনাত্মক কিন্তু কসটা ঋণাত্মক তাহলে আমাদের এখানে যে কস থ্রিটা ইকোয়ালস টু প্লাস মাইনাস ফোর বাই ফাইভ পেলাম তাহলে আমরা কোন মানটা নিব ধনাত্মক নিব না ঋণাত্মক নিব আমরা ঋণাত্মক মান নিব কেননা সেটা হচ্ছে বলেছে যে দ্বিতীয় পদে অবস্থিত তাই না তাহলে কস থ্রিটা ইকোয়ালস টু কত হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ আর সাইন থিটা আমাদের এটা দেওয়া আছে সমান সমান আমরা পাচ্ছি টু ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু মাইনাস ফোর বাই ফাইভ সমান সমান কত মাইনাস আসবে চার দুগোনে আট আট তিনে চব্বিশ বাই পঁচিশ তাহলে উত্তর কত হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটাই হবে আমাদের অতি সংক্ষিপ্তের একের উত্তর ঠিক আছে এবার দেখছি আমরা দুই নম্বর কোশ্চেন দেওয়া আছে কি যে টেন টু এ সমান সমান থ্রি বাই ফোর হলে আমাদের টেন এ এর মান বার করতে হবে যেখানে কি দেওয়া আছে এটা হচ্ছে পাই বাই টু থেকে বড় কিন্তু ঠিক আছে দুই নম্বর দুই নম্বর টেন টু এ সমান থ্রি বাই ফোর আমাদের বার করতে হবে টেন এর মান আর যেখানে দেওয়া আছে কি ফাই বাই টু লেস দেন পাই বাই ঠিক আছে এটা আমাদের টেন টু এর মান দেওয়া আছে তাহলে বলো দেখি টু দিয়ে গুন করছি পাই লেস দেন টু এ লেস দেন টু দিয়ে গুন করলে কত হবে থ্রি তাই না তাহলে কোন পাবে বলো দেখি এটা হচ্ছে তৃতীয় বলে তৃতীয় বলে টু এটা তৃতীয় বলে আমরা কী জানি অল সাইন টেন কস তৃতীয় বলে টেনটা আমাদের ধনাত্মক তো আমাদের দেওয়া আছে যে টেন টু এ এগোলস টু থ্রি বাই ফোর আমাদের বার করতে হবে কি টেনের মান হুম তো আমরা কী জানি যে টেন টু থিটা টেন টু থিটা টেন টু থিটা ইগোলস টু টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তো আমরা কী জানি টেন টু এ সমান সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তাই না তো এটা সমান সমান দেওয়া আছে কত থ্রি বাই তো আমরা কী করছি যে টেন এ সমান সমান ধরছি পি হ্যাঁ তাহলে এখান থেকে কী পাবো যে টু পি বাই ওয়ান মাইনাস এখান থেকে আমরা কী করছি গুণ করব হ্যাঁ গুণ করছি চার দুগুণে আট পি সমান সমান থ্রি মাইনাস থ্রি পি স্কোয়ার সবগুলোকে একদিকে নিয়ে আসব এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে থ্রি পি স্কোয়ার প্লাস এইট এখান থেকে পি এর মান আম বার করব পি এর মান কত হবে বলে দেখি এর মান আমাদের হবে আচ্ছা মিডিল করা যায় কি তিন তিরিখে নয় নয় তাহলে প্লাস নাইন পি মাইনাস পি মাইনাস থ্রি ঠিক আছে না সেমান সমান এখান থেকে পাবো থ্রি পি কম নিচ্ছি কী পাবো বলো দেখি পি প্লাস থ্রি মাইনাস ওয়ান পি প্লাস থ্রি টু জিরো এখান থেকে পাচ্ছি পি প্লাস থ্রি ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান জিরো তাহলে কী পি প্লাস থ্রি জিরো আর হচ্ছে থ্রি পি মাইনাস ওয়ান টু জিরো তাহলে পি সমান সমান মাইনাস থ্রি পাচ্ছে একটা আর পি সমান সমান ওয়ান বাই থ্রি পাচ্ছে এবার পি ধরেছিলাম কি টেন এ টেন এ তাহলে টেন এর ভ্যালু আমাদের দুটার মধ্যে একটা হবে তাহলে টেন এ সমান সমান কত হচ্ছে মাইনাস থ্রি অথবা টেন এ সমান সমান ওয়ান বাই থ্রি এবার দেখো এটা কোন পাদে বলো দেখি টু এটা হচ্ছে আমাদের এই যে এটা আর এটা হচ্ছে কি বাই থেকে বড়ো এটা দ্বিতীয় পদে অল সাইন টেনটা তাহলে নেগেটিভ এই পদে এটা আর দ্বিতীয় পদে কি টেন হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের উত্তর কত হবে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে দুই নম্বরের উত্তর আমরা পাচ্ছি মাইনাস থ্রি ঠিক আছে কেন প্লাস ওয়ান বাই টু থ্রিটা নিলাম না বুঝতে পারলো তো কেন না যে দ্বিতীয় পদে টেন হচ্ছে আমাদের ঋণাত্মক অল সাইন টেন কস টেন ঋণাত্মক আর ঋণাত্মক হওয়ার জন্য আমাদের মাইনাস ভ্যালুটা নিতে হবে ঠিক আছে নেওয়া যাবে এবার যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চিন কি দেওয়া আছে যে কস টু থিটা সমান ওয়ান মাইনাস ওয়ান বাই টু কস টু মাইনাস ওয়ান বাই টু হলে আমাদের কস থিটার ভ্যালু আমাদের বার করতে হবে তিন নম্বর কোশ্চেন কস টু মাইনাস হাফ আমাদের বার করতে হবে কস থ্রিটা এখানে কিন্তু বলা নেই যে থিটাটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন পাদে দেওয়া আছে তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস দুটা ভ্যালুই নিতে হবে তো আমরা নিচ্ছি কস টু থ্রিটা সমান সমান মাইনাস ওয়ান বাই টু এখান থেকে আমাদের কস থ্রিটার ভ্যালু বার করতে হবে তাহলে কস টু থ্রিটাস ওয়ান সমান আমরা কসের সূত্রে ফেলবো টু কস থ্রিটা মাইনাস ওয়ান তাই না তো এখান থেকে আমরা পাচ্ছি কি টু কস থ্রিটা মাইনাস ওয়ান সমান সমান মাইনাস ওয়ান বাই এখান থেকে আমরা পাবো টু কস থিটা সমান 1 ওয়ান মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু কসেসকা থ্রিটা সমান সমান ওয়ান বাই ফোর কস তাই না তিন নম্বরের উত্তর আমাদের এটাই ঠিক আছে এবার যাচ্ছি আমরা চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কি দেওয়া আছে যে সাইন ফোর বাই ফাইভ হলে সাইন এ এর মান নির্ণয় করো সাইন টু এ দেওয়া আছে হ্যাঁ সাইন টু এ দেওয়া আছে কি ফোর বাই ফাইভ আমাদের সাইন এ এর মান বার করতে হবে চার নম্বর সাইন টু এ সমান আমাদের বার করতে হবে কার মান মান যেখানে কী দেওয়া আছে যে জিরো লেস দেন এ লেস দেন পাই বাই ফোর জিরো লেস দেন এ লেস দেন পাই বাই ফোর মানে কোন পাদ বলো দেখি এটা প্রথম পাদে অবস্থিত অবস্থিত তাহলে জিরো লেস দেন টু এ লেস দেন টু দিয়ে কোন করলে পাই বাই টু মানে টু এটাও প্রথম পাদেই অবস্থিত তাই না তো আমরা বার করছি সাইন টু এর সঙ্গে এটা দেওয়া আছে এখান থেকে আমরা কী করবো সাইনের মান বড় করবো সাইন টু এ মানে কি বলো দেখি সাইন টু এ মানে হচ্ছে আমাদের আচ্ছা এখান থেকে আমরা বার করে নিচ্ছি কস টু এ সাইন টু এ দেওয়া আছে কি না কস টু এটা বার করে নিই তাহলে আমাদের সূত্র ফেলতে সুবিধা হবে কস টু এ বার করতে গেলে কী হবে কস স্কোয়ার টু এ সমসান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু এ ঠিক আছে না সন্সমান ওয়ান মাইনাস এটা মানে কি ফোর বাই ফাইভ তার হল স্কোয়ার সয়নসমান ওয়ান মাইনাস সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন সে অন কত নাইন বাই টোয়েন্টি ফাইভ তাই না তাহলে কস টু এ সন কত হচ্ছে প্লাস মাইনাস দুটোবার নাইন বাই প্লাস মাইনাস থ্রি বাই এটা হচ্ছে টু এর মান হ্যাঁ এবার আমাদের দেখো এটা ধনাত্মক মানটা নেবো না ঋণাত্মক মান নিব টু এ প্রথম পাদে এর প্রথম পাদে সাইন হোক কস হোক টেন হোক সবগুলোর মান ধনাত্মক তাহলে কসের মান কী ধন্যত নেব তাহলে কস টু এ সমানসমান কত থ্রি বাই ফাইভ যেহেতু এটা প্রথম পদে অবস্থিত এবার কস টু এতে হলো এবার আমাদের বার করতে বলেছে কি সাইন এর মান তো আমরা সূত্রে ফেলবো যে কস টু এ সমান সমান কত কস টু এ মানে কথা বলো দেখি সমান সময় কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ এটাই তো যেহেতু আমাদের সাইনের আকারে আনতে হবে তার মানে কি এটা

নিচে আবার টু ওয়ান বাই ফাইভ তাহলে সাইন স্কোয়ার এ সাইন এ সমান প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ এবার এটা হচ্ছে আমাদের প্রথম পদে যেহেতু প্রথম পদে তাহলে আমাদের ধনাত্মক মান নিতে হবে ট্রেনাত্মক মান নেওয়ার দরকার নেই অথবা সমান হবে ওয়ান বাই ঠিক আছে তাহলে আমাদের কী হলো আজকে অতি এক থেকে চার পর্যন্ত সমাধান করা হলো আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে